অবশেষে নাম জট কাটল। এবার থেকে বেঙ্গল সাফারিতে শুধু বাঘ নয়, দেখা যাবে পশুরাজ সিংহ দম্পতিকেও। এতদিন বর্ষার জন্য জঙ্গল এবং সাফারি পার্ক বন্ধ রয়েছে, তবে বর্ষা কাটলে পুজোর আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বেঙ্গল সাফারি পার্ক। যদিও রাজ্য জু অথরিটি কর্তৃপক্ষ জানিয়েছে সিংহ সাফারি দেখা যাবে দীপাবলির সময়। শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে মূলত বাঘ দেখতেই যেতেন পর্যটকরা, এর আগে সেখানে কোনো সিংহ ছিল না। অবশেষে দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য রাজ্য জু অথরিটি সিংহ সাফারি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো গত ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা থেকে আকবর নামে একটি সিংহ এবং সীতা নামে একটি সিংহ নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই দুইয়ের নাম নিয়ে শুরু হয় বিস্তার গোলমাল। অবশেষে আদালতের নির্দেশে এই সিংহ দম্পতির নাম পরিবর্তন করা হয়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দম্পতির নাম বদলে দেন। আকবরের নাম পাল্টে রাখা হয় সুরজ, আর সীতার নাম পাল্টে রাখেন তনয়া।